উচ্চ মাধ্যমিকের প্রশ্নপত্রে বিরাট বদল। দুটি প্রশ্নপত্র নয়, এবার থেকে উচ্চ মাধ্যমিকের প্রশ্নপত্র থাকবে একটি। কি কি পরিবর্তন হতে চলেছে দেখুন। উচ্চ মাধ্যমিকের প্রশ্ন ও উত্তরপত্রের ধাঁচে এবার বড় বদল আসছে, জানিয়ে ইতিমধ্যে বিজ্ঞপ্তি জারি করেছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। এতদিন উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ দুটি করে প্রশ্নপত্র দিত পরীক্ষার্থীদের, কিন্তু এবার থেকে সেই নিয়মে বদল আনা হয়েছে। এবার থেকে দুটি নয়, একটি মাত্র প্রশ্নপত্র থাকবে উচ্চ মাধ্যমিকদের জন্য। এতদিন উচ্চ মাধ্যমিক পরীক্ষায় প্রশ্নপত্রের মধ্যে উত্তর লিখে সেটা জমা দিতে হতো, কিন্তু এখন থেকে আর প্রশ্নপত্রের মধ্যে কোনো উত্তর লেখা যাবে না। দুটি পার্টে আর প্রশ্নপত্র থাকবে না উচ্চ মাধ্যমিকে। এবার থেকে একটি মাত্র প্রশ্নপত্র এবং একটি উত্তরপত্র থাকবে, সেটাই পরীক্ষা শেষে জমা দিতে হবে পড়ুয়াদের। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ সূত্রে খবর, উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রশ্নপত্র উত্তরপত্রের ধরন নিয়ে পরীক্ষক প্রধান পরীক্ষক পড়ুয়াদের কাছ থেকে মতামত নিয়ে এই ব্যাপারে এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। 2023 সালে যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য এই নতুন নিয়ম কার্যকরী হতে চলেছে। এই বিষয়ে ইতিমধ্যে বিজ্ঞপ্তি জারি করেছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। বিজ্ঞপ্তিতে ঠিক কি জানিয়েছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ, আসুন দেখি। বিজ্ঞপ্তিতে স্পষ্ট জানানো হয়েছে, 2023 সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পার্ট এ ও পার্ট বি এই দুটি অংশের পরিবর্তে কেবল একটি প্রশ্নপত্র থাকবে, ফলে পার্ট এ ও পার্ট বি দুটি অংশকে পরীক্ষা শেষে যুক্ত করার প্রয়োজন থাকছে না। আরো বলা হয়েছে, প্রশ্নের উত্তর লেখার জন্য ক্লাস ইলেভেনের বার্ষিক পরীক্ষার উত্তরপত্রের মতো শুধু একটি উত্তরপত্র থাকছে, যেখানে পরীক্ষার্থীরা উত্তর লিখবে। এবার থেকে প্রশ্নপত্রের মধ্যে কোনো উত্তর লেখা যাবে না। আগামী বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হবে 14 মার্চ। সকাল 10টা থেকে পরীক্ষা শুরু হবে, শেষ হবে দুপুর 1:15। প্রশ্নপত্র পড়া এবং উত্তর লেখার জন্য সব মিলিয়ে 3 ঘন্টা 15 মিনিট সময় পাবে পড়ুয়ারা। তবে স্বাস্থ্য ও শারীরিক শিক্ষা, ভিজুয়াল আর্টস, মিউজিক এবং ভোকেশনাল বিষয়ে পরীক্ষা হবে 2 ঘন্টার। 2023 সালে উচ্চ মাধ্যমিকের জন্য প্র্যাকটিক্যাল পরীক্ষা নেওয়া হবে এবছর 5ই ডিসেম্বর থেকে 21শে ডিসেম্বরের মধ্যে। তার আগে উচ্চ মাধ্যমিকের প্রশ্নপত্র নিয়ে পরিবর্তনের কথা প্রকাশ করল শিক্ষা সংসদ। ব্যুরো রিপোর্ট, আজ বিকেল।